একদা এক গ্রামে বাস করত লিপি আর তার দাদিমা। লিপির কোনো মা বাবা ছিল না। বহুদিন আগেই এক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। তখন থেকে লিপিকে তার দাদিমা দেখাশোনা করছে। তাদের পরিবারে আর কেউ ছিল না। লিপি, মা লিপি, আয় খেয়ে নে। না দাদিমা, আমি খাবো না এখন। কেন খাবি না? আমি এখন খেলছি দেখছো না, খাবো না এখন দাদিমা। ওখানে তোর যাওয়া যাবে না। কেন দাদিমা, আমি গেলে কি হবে? কারণ ওখানে অনেক জীব জন্তু থাকে। তো কি হয়েছে, তুমি তো রোজ যাও। আমি তো বড়, আমার কিছুই হবে না। আর জীব জন্তু অনেক ভয়ঙ্কর। লিপি তার দাদিমার সাথে জঙ্গলে যেতে চায়, কিন্তু তার দাদিমা এক কথায় না করে দেয়। এরপর দিদিমা জঙ্গলে যায় কাঠকুড়াতে, আর লিপি বাইরে যায় খেলতে। সে তার সমবয়সীদের সাথে খেলতে যায়। লিপিদের বাড়ির উঠানের পাশে কিছু সবজি গাছ ছিল, তা দিয়ে তাদের রান্না বান্না হতো। কিন্তু আজ বাড়িতে কেউ না থাকায় ছাগল এসে সব সবজি গাছ নষ্ট করে দিয়ে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পরে দাদিমা কাঠ নিয়ে বাড়ি ফিরে। হায় হায় গো, আমার কি সর্বনাশ হলো গো। লিপি, এই লিপি, কোথায় তুই? লিপি তখনও বাইরে খেলছিল। দাদিমার ডাক শুনে দৌড়ে বাড়ি আসে। কি হয়েছে দাদিমা? দাদিমা লিপিকে এসব দেখায়। লিপি খেলতে যাওয়ার কারণে এসব বিষয়ে কিছুই জানত না। এখন কি হবে দাদিমা, আমরা এখন কিভাবে থাকবো? জানি না রে, মরার উপর খাড়ার খা, এই বয়সে আমি কি কাজ করব। এইসব ভেবেই দুজনে মন খারাপ করে বসেছিল। তখনই লিপির বন্ধু কৌশিক সেখানে কলা খেতে খেতে তাদের সামনে আসে। কৌশিক, কি খাচ্ছিস রে? দেখতে পাচ্ছিস না, কলা খাচ্ছি। দাদিমা, আমিও কলা খাবো। এখন ভাত খেতে পাস কিনা সেটা দেখ, আবার কলা খেতে চাস। এই বলে দাদিমা রেগে গজ গজ করতে করতে ঘরে চলে যায়। আর লিপি মন খারাপ করে থাকে। তুই মন খারাপ করিস না, চল আমরা খেলতে যাই। কৌশিক আর লিপি খেলতে যায়। সেখানে ওরা দেখতে পায় একটা পচা বেগুন পড়ে আছে। তা দেখে কৌশিক বলে, লিপি, তোকে আমি একটা বুদ্ধি দেই। যেহেতু দাদিমা সবজি চাষ করতো, তুই এই বেগুনটা নিয়ে যা আর এর বীজ বুনে দে। হ্যাঁ, বুদ্ধি তো ভালোই। এরপর লিপি সে বেগুনটা নিয়ে বাড়ি যায় আর এর বীজ বুনে দেয়। কি করছিস ওখানে তুই? দাদিমা, আমি এখানে বেগুনের বীজ লাগিয়েছি, দেখবে এখানে বেগুন ধরবে। হ্যাঁ, সব তো মুখের কথা, বললেই হয়ে যায় নাকি? ধর দাদিমা, দেখো তো তুমি। দাদিমা আর কোনো কথা বলল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। এভাবে সেই দিনটা কেটে গেল। পরদিন সকালে লিপি যখন বাইরে আসে, তো ও চিল্লিয়ে দাদিমাকে ডাকতে থাকে। দাদিমা দাদিমা, জলদি বাইরে আসো। ই হলো না কি তোর, সাত সকালে এভাবে কেন চিল্লাচ্ছিস? দেখো দাদিমা, কাল আমি যে বেগুনের বীজ লাগালাম, তা থেকে বড় বেগুনের গাছ হয়েছে আর বেগুন গাছে কলা ধরেছে। দাদিমা সামনে তাকিয়ে দেখে বিরাট বড় একটা বেগুন গাছ, আর তাতে বেগুনের পরিবর্তে কলার ছড়ি। তা দেখে দাদিমাও অনেক অবাক হয়ে যায় আর বলে, সে কি রে, এ তো পুরো জাদু হয়ে গেল, এ কিভাবে সম্ভব? বেগুন গাছে কিভাবে কলা ধরে, কি অদ্ভুত কাণ্ড রে। তা তো জানি না দাদিমা, কিভাবে হয়ে গেল। যাক, অনেক ভালো হয়েছে, বল দাদা কলাগুলো পেরে নেই। এরপর দাদিমা বড় একটা লাঠিতে কাছি লাগিয়ে পাকা পাকা কলা পেরে নেয়, আর লিপি তাড়াতাড়ি করে একটা পাকা কলা নিয়ে খেয়ে নেয়। দাদিমা, এ তো অনেক মজা। উফ, এত মজা, আমি এর আগে এত মজার কলা কখনো খাইনি। আমি এটা খেয়ে দেখি তো। হ্যাঁ দাদিমা, খেয়ে দেখো। এরপর দাদিমা একটা কলা খেয়ে নেয় আর খুশি হয়ে বলে, লিপি, এটা তো খেতে অনেক মজা।
আচ্ছা দাদিমা, এক কাজ করলে কেমন হয়? আমরা এই কলাগুলো বাজারে নিয়ে বিক্রি করি। বুদ্ধি তো অনেক ভালোই, তবে আমরা তাই করব। তখন সেখানে কৌশিক আসে আর লিপি কৌশিককে সব কথা খুলে বলে। তা শুনে কৌশিক অনেক খুশি হয় আর বলে, দিদিমা আমাকেও কি তোমাদের সাথে নিবে? আমিও কলা বিক্রি করতে সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই নাতি, বুদ্ধি তো তোমারও ছিল। এরপর থেকে দাদিমা, কৌশিক আর লিপি মিলে কলা বিক্রি করতে শুরু করে। সবাই অনেক পছন্দ করতে শুরু করে আর এভাবেই ভালোই দিন কাটতে লাগলো। রোকন বড় ভুলে ভালে, তাহলে কি হবে? তার ঘরে যে নোনাতে পান্তা ফুরায়, তাই আর বউ উঠতে বসতে খোটা দেয়। ও বউ, বউ আরে কিছু খেতে দাও গো। আরে ও বউ গেলে কোথায়? বসে বসে সারের মতো চেঁচাচ্ছ কেন? এই যে ধরো। কি শুধু দুটো রুটি? তোমার যেমন রোজগার তেমনই তো হবে নাকি? পাশে তোমার বন্ধু রিপনকে দেখো, কি রোজগার তার, লোকজন তাকে কত তোয়াজ করে চলে। তবে বেশ, আমিও চললাম এবার কাজের জোগাড় করতে। এই বলে রকম শুকনো রুটি দুটো ছোলার মধ্যে নিয়ে কাজের জন্য বাইরে চলে যায়। তুমিও শুনে রাখো গিন্নি, কিছু না কিছু একটা করে তবেই আমি বাড়ি ফিরবো। এরপর রকম কাজের খোঁজে গ্রাম ছেড়ে অন্য রাজ্যে বাড়ির কথা বলে হাঁটতে শুরু করে। রকম বেশ কিছু দূর যাওয়ার পরে পথ হারিয়ে ফেলে। কোথায় যে এসে পৌঁছালাম কিছুই তো বুঝতে পারছি না। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলছি। না না, এখন বরং বটগাছটার তলায় বসে ঠান্ডা মাথায় ভাবি একটু। ও হাত পা দুটো টনটন করছে গো, পরে না হয় রুটি খেয়ে নেব। একথা বলে ক্লান্ত দেহে অল্প সময়ের মধ্যে রকম ঘুমিয়ে পড়ে। আর সেই সময় এক দেবতা চলে আসে। ওমা, এ তো দেখছি মানুষ, তার পাশে ওটা কি? এটা তো একটি ঝোলা, তা ঝোলায় কি নিয়ে এসেছিস দেখি তো? আরে বাপ, অপূর্ব, কি সুস্বাদু খাবার! রোজ স্বর্গের খাবার খেয়ে অরুচি চলে এসেছে, এ খাবার খেয়ে মন ভরে গেল, একটু খেয়ে আরো খেতে মন চাচ্ছে, কিন্তু এ প্রতীকের কি হবে? না না, এ প্রতীকের খাবারের ব্যবস্থা করি। বাহ, দেখেছো কাণ্ড, ঘুমের ঘোরে সূর্য উঠে চাঁদ উঠে গেছে। না না, শুয়ে বসে থাকলে আর হবে না, এখন রুটি দুটো খেয়ে হাঁটা শুরু করতে হবে। ওমা, রুটি দুটো গেল কোথায়? এখানেই তো ছিল, কি মুশকিলে যে পড়লাম। দেখো কাণ্ড, এ যে একটা ফাঁকা বাটি, খাবারের নামগন্ধ নেই আর তার বদলে ফাঁকা একটা বাটি। এ আবার কার ফাজলামি? এই বাটি নিকুচ করেছে। বাটিটা ফেলে দেওয়ার সঙ্গেই একটি দাসী এসে গেল রকনের সামনে। আমি আপনার দাসী প্রভু, আমার কিছু চাই না। ওরে বাবা, এ কন্যা বলে কি, ও নাকি আমার দাসী? ধুস, খাবারের নামগন্ধ নেই, খেতেও হবে নাকি? আজ্ঞে আজ্ঞা করুন, কি খাবার চাই বলুন, আমি আপনার সামনে হাজির করব এক্ষুনি। দাও দেখি মিঠাই। ও আহ বাবা গো, ভরে গেছে পেট আর মন দুটোই ভরে গেছে। এবার তাহলে আজ্ঞা দেন প্রভু, এবার তাহলে আমি আসি। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি,
কিন্তু তা কি করে হয়, বাড়িটা তো সামনেই পড়ে আছে। যাই, বাড়িটা নিয়ে চলে যাই, বউ বাড়ি দেখে অবশ্যই খুশি হবে। যাই বাবা, ঘরের ছেলে ঘরেই ফিরে যাই। কই গো গিন্নি, গেলে কোথায়? এসে দেখো কি নিয়ে এসেছি। এমন করছো কেন? রাতারাতি বুঝি লাখপতি হয়ে গেছো? দেখো দেখো, বাড়িটা ভালো করে নেড়ে চেড়ে দেখো। মরণ দশা আমার, একটুও রোজগারের মুরদ নেই, তার উপর কোথা থেকে একটা খালি বাটি এনে ঠক 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 যত সব। আহা, এ যেমন তেমন বাটি নয় গিন্নি, এই বাটিকে মাটিতে ঠুকে যা খেতে চাইবে তাই পাবে, দেখো দেখো। আজ্ঞা করুন প্রভু। গিন্নির জন্য মাংস পোলাও খিচুড়ি আনো দেখি ঝটপট। মা গো, এ কি কাণ্ড, আমি তো দেখে বিশ্বাস করতে পারছি না, সবই ভগবানের পাওয়া। একটা কথা বলি কি গো, হচ্ছে ভগবান যখন মুখ তুলে চেয়ে দেখেছেন, তবে গ্রামের কিছু লোকজনকে নিমন্ত্রণ করে ডেকে আনো না, নরনারায়ণের একটু সেবা করি। তা বেশ গিন্নি, তাই হবে। যেমন কথা তেমনই কাজ। পরের দিন গিনির কথা মতো গ্রামে কিছু লোকদেরকে নিমন্ত্রণ করার জন্য বাহিরে চলে যায়। আপনাদের সকলকে একটা কথা বলতে আসছি, বলছিলাম কি, কাল দুপুরে আপনারা যদি এই গরিবের ঘরে দুটো খেতে আসেন তবে ধন্য হই। আহ বলো কি, আমরা খালি পেটে খাবো না ভরা পেটে? না, বলছিলাম যে উনি আমাদের নিমন্ত্রণ করে খাওয়াবে, এত উদ্ভব। সেটা না হয় বাড়িতে এসে দেখবেন, এখন আমি আসি। এই হারামজাদা বলে কি, যার বাড়িতে দুবেলা হাঁড়ি চড়ে না সে আবার নিমন্ত্রণ করে খাওয়াবে? একে ভুলিয়ে ভালিয়ে খবরটা নিতেই হবে। আরে ভাই, এত তাড়াহুড়া করে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, শুনলাম সবাইকে ডেকে ডেকে বাড়িতে খাওয়াবি নাকি বলছিস, আর তারই জোগাড় যন্তর করতে যাচ্ছিস বুঝি? না না, জোগাড়ের আবার কি আছে, বাটি ঠোকালেই তো সব খাবার এসে যাবে, আমার আবার চিন্তা কিসের? তাই নাকি? তা কি রকম হলো ব্যাপারটা? না না, কোনো ভয় নেই, আমি এটা পাঁচকান করব না। বন্ধু হয়ে যদি বন্ধুকেই না বলবি তবে কাকে বলবি? বলছি বলছি। এই কথা বলে রোকন তার বন্ধুকে সব কথা খুলে বলে, আর বন্ধুও অনেক লোভ ধরে যায়। আমার তো মনে হয় এসব ভগবানের দয়া, উনি মুখ তুলে চেয়েছেন। সে আর বলতে, চলুক রে, আমার আবার তারা আছে। পরের দিন নিমন্ত্রণা এলে রোকন ও তার বউ যত্ন করে খাওয়ালেন, গ্রামবাসী খুশিতে বেশ পেট পুরে খেয়ে নিল। রোকনের এসব দেখে রোকনের বন্ধুর বউ হিংসায় জ্বলে পুড়ে মরছে, আর বিষয়টা জানার চেষ্টা করলো। কি দেখছো গিন্নি? বলি, দেখছি আর জ্বলছি, লুচির মতো ফুলছি। তবে চিন্তা করছো কেন, আমি এরকম আয়োজন করব, রোকনের কাছ থেকে গোপন কথা বের করে নিয়েছি। ওই, আমাকে কিছু বলনি তো? বলবো বলবো, তবে আগে ভালো ভালো খাবার তৈরি করে ফেলো দেখি, আজ আমিও যাব জাদু বাটি নিতে। সেই মতো ভালো ভালো খাবার রেডি করে ঠেলা গাড়িতে নিয়ে চলে যায় বট গাছের তলে, আর অপেক্ষা করে দেবতা এলেই খাবার নিবেদন করে জাদুর বাটি আদায় করবে। কিন্তু কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে, তখনই সেখানে এলো এক দৈত্য।
হাতে তার পাথরে একটা গামলা বাটি। ভালো ভালো খাবার দেখে দৈত্যর লোভ আসে। পাথরের সেই গামলা বাটি থেকে ফল খেয়ে কি আর পেট ভরে? পেট তো ভরে এসব ভালো মন্দ খাবার খেলে। ও লোকটা যাই হোক, ভারী পরিমাপ করে খাবার সাজিয়েছে। অন্যরকম খাবার খেয়ে মুখটা এবার ছাড়ল। যাই, এবার একটা লম্বা ঘুম দিয়ে গিয়ে। হয়েছে গিন্নি, হয়েছে, কাজ হয়ে গেছে। আমিও বাটিটা আনতে পেরেছি। বাটিটা ঢুকেই মনের মতো খাবার পাওয়া যাবে। বলো কি গো, আমাদের তবে আর পাই কে? দেখাও না গো, দেখাও তোমার বাটির জাদু দেখাও। কিরে, আবার আমায় ডেকে আনলি কেন? কই, ভালো মন্দ খাবার আছে নাকি? দে দেখি। একই মানে একে এ কেমন করে হয়ে গেল? একে গো, কি করলে তুমি? খাল কেটে শেষে কুমিটিকে আনলে, এবার সামলাবে কি করে? একে হলো। ও হো হো হো, খাবার চাই, আমার খাবার চাই। খাবার না পেলে তোদের জান তো খেয়ে ফেলবো। দে দে দে। মরে গেলাম রে, গেলাম, পালাও গো গিন্নি, পালাও, নইলে এই দত্ত আমাদের মেরে ফেলবে। ও কে, কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, ওরে বাবা রে, বাঁচাও, বাঁচাও। লোভী লোক অল্প সময়ে অনেক কিছু পাওয়ার আশায় সব হারিয়ে ফেলে। আর রোকন তার বউ নিয়ে সুখে শান্তিতেই দিন কাটায়। সেই সময়ের কাহিনী, যখন ঈশাননগর নামক গ্রামে অনিতা আর দুই ছেলে রাজার কুমারের সাথে থাকতো। অনিতা খুব অসুস্থ ছিল আর কুমার এক পা পঙ্গু ছিল। অনিতা সব সময় কুমারকে নিয়ে চিন্তায় থাকতো যে কুমার তো পঙ্গু, ওর জীবন কিভাবে কাটবে। রাজ, এখানে আসো বাবা। কি হয়েছে মা? রাজ, আমার সময় ফুরিয়ে এসেছে। কুমারকে নিয়ে অনেক চিন্তা হয়, কারণ ও তো পঙ্গু, আর তার উপর অনেক সহজ সরল। ওর জীবন কিভাবে কাটবে বুঝে উঠতে পারছি না। আমি যাওয়ার পর রাজ, তোমার দায়িত্ব তুমি কুমারের দেখাশোনা করবে। জমির এক টুকরা আমার কাছে আছে, ওটা দুই ভাই সমান ভাগে ভাগ করে নিও। দেখে শুনে রাখবে বাবা কুমারকে। মা, তুমি এভাবে কেন বলছো? আমি তোমাকে কোথাও যেতে দিব না। এই বলে অনিতা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রাজার কুমার অনেক কান্নাকাটি করে। মা, মা, কেন তুমি আমাদের একা করে রেখে গেলে? মা গো, আমাদের এখন কি হবে মা? তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই মা, কেউ নেই। আমরা এখন কাকে মা বলে ডাকবো? আমাকে আদর করে কে ডাকবে মা? এই বলে দুই ভাই অনেক কাঁদে। এভাবে কিছুদিন কেটে যায়। এমনিতেও কুমার অনেক সাদাসিধে একজন, কিন্তু রাজ ছিল অত্যন্ত চালাক আর লোভী। কুমার মনে মনে ভাবতে থাকে, মা তো চলে গেল, কিন্তু এ কুমারকে আমার মাথার উপর দিয়ে গেল, কতটুকুই বা আমি ওর খেয়াল রাখতে পারবো? একে তো জমিও অত বড় না যা থেকে আমি কুমারকে ভাগ দিব, আর ওকে দিয়েই বা কি হবে? ওর তো বিয়েও হবে না, আর আমার তো ভবিষ্যতে গৃহস্থ সামলাতে হবে। যদি আমি ওকে জমির ভাগই না দিই আর বাড়ি থেকেও বের করে দিই, তো পুরো জমি এই আমার হয়ে যাবে। রাজকুমারের সাথে প্রতারণা করতে শুরু করে, আর অনেক সময় তো ওকে খেতেও দেয় না, আর চালাকি করে তো জমির কাগজেও আঙ্গুলের ছাপ নিয়ে নেয়, যেখানে লেখা ছিল সব জমির মালিক রাজ, আর একটা ছোট জমি যেটা বন্ধ জমি সেটা কুমারের। রাজ বলে, দেখ কুমার, আমি তোর থেকে কিছু লুকাতে চাই না। তোর তো কখনো বিয়েও হবে না, কিন্তু আমার তো সংসার হবে ভবিষ্যতে।
আচ্ছা এসব বলছো কেন? যেহেতু আমার সংসার হবে তাই আমার জমি জমাও বেশি দরকার, আর তোর জমি নিম গাছের নিচেরটা। কিন্তু ভাই তুমি জমি কেন ভাগাভাগি করছো? আমাদের তো একসাথেই থাকার কথা, তাই না? আমরা আলাদা কোথায় হলাম, আছি তো একসাথেই, কোথাও তো আর যাচ্ছি না। শোন, আমি যখন বাইরে থাকবো ততক্ষণ তুই তোর জমির কাছে চলে যাস। এরপর থেকে রাজ যখনই কোথাও যেত ঘর তালা দিয়ে যেত, আর কুমার বাইরে দাঁড়িয়ে থাকতো রাজের অপেক্ষায়। এমনই একদিন কুমার দরজার বাইরে দাঁড়িয়ে ছিল, ওর প্রচন্ড খিদে পেয়েছিল। অনেক খিদে পেয়েছে কিন্তু ভাই তো নেই, যাই জমিতে গিয়ে ঘুরে আসি। এই বলে কুমার তার বন্ধ জমির দিকে চলে যায়। ইস, এই জমিতে তো কোনো ফসলই হবে না, কি যে করি, কিছুই তো নেই, খিদেও পেয়েছে। ঠিক সে সময় একটা সবজিওয়ালা ভ্যানে করে সবজি নিয়ে যাচ্ছিল, তখনই তার ভ্যান থেকে চার পাঁচটা ভেন্ডি পড়ে যায়। ও ভাই, ও সবজিওয়ালা, আপনার সবজিতে পড়ে গেছে? কুমার সবজিওয়ালাকে অনেক ডাকে কিন্তু সে কোনো সাড়া দেয় না, আর নিজের মতো করে চলে যায়। বেচারাকে কত ডাকলাম শুনলই না, যাক আমার তো অনেক খিদেও পেয়েছে, এই কাঁচা ভেন্ডি খেয়ে নেই দুটা। এই বলে কুমার খিদের জ্বালায় কাঁচা দুইটা ভেন্ডি খেয়ে নেয়। আজকের জন্য দুটো ভেন্ডি যথেষ্ট, আর এই তিনটা মাটির নিচে পুঁতে রাখি তাই ভালো হবে। এই বলে কুমার মাটিতে পুঁতে রাখে বাকি ভেন্ডি গুলো আর বাড়ি চলে যায়। কিরে, কই ছিলি তুই সারা দিনে? কোথাও না ভাই, তুমি তো দরজা বন্ধ করে বাইরে গিয়েছিলে, তাই আমি জমির দিকে গিয়েছিলাম। যাক ভালো, ধীরে ধীরে যেন একেবারে আপদ বিদায় হয়েছে, যা যা ঘুমা গিয়ে। রাজ কুমারকে একবার খেতেও বললো না, অমনি না খেয়ে রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে কুমার যখন জমিতে যায় তো পুরো অবাক হয়ে যায়। আরে আরে, এ কি, এই জমিতে ভেন্ডি ফসল, তাও আবার এত ভালো, কি করে হলো এসব? কুমার এই বলে একটা ভেন্ডি ছিঁড়ে নিয়ে খায়। যখনই গাছ থেকে ভেন্ডি ছিঁড়ে নেয় আরো তত বেশি হয়ে যায়। আরে এত সত্যি জাদুই ভেন্ডি, আমি এত ভেন্ডি কি করব, বাজারে নিয়ে বিক্রি করলেও কিছু আয় হবে। এই বলে কুমার গাছ থেকে ভেন্ডি পেরে বাজারে নিয়ে যায়, আর খুব তাড়াতাড়ি বিক্রিও করে যায়। এসব কথা রাজ জানতে পারে, তা শুনে রাজকুমারের জমিতে যায় আগুন লাগাতে। কিন্তু যেই সে জমিতে পা দেয়, অমনি গাছের শিকড় তাকে আরো শক্ত করে পেঁচিয়ে ধরে। বাঁচাও, বাঁচাও, মরে গেলাম, বাঁচাও। রাজ যত চেষ্টা করে শিকড় গুলো আরো তাকে পেঁচিয়ে ধরে। তখন কুমার আসে। শিকড়, ও আমার নিজের ভাই, সে লোভে পড়ে গেছে, তাকে ছেড়ে দাও। কুমারের বলাতে শিকড় তাকে ছেড়ে দেয়, আর রাজ ওই যে পালিয়েছে আর কখনো ফিরে তাকায়নি। পরদিন সকালে কুমার যখন জমিতে যায় তো পুরো অবাক হয়ে যায়। আরে আরে, এ কি, এই জমিতে ভেন্ডি ফসল, তাও আবার এত ভালো, কি করে হলো এসব? কুমার এই বলে একটা ভেন্ডি ছিঁড়ে নিয়ে খায়। যখনই গাছ থেকে ভেন্ডি ছিঁড়ে নেয় আরো তত বেশি হয়ে যায়। আরে এত সত্যি জাদুই ভেন্ডি, আমি এত ভেন্ডি কি করব, বাজারে নিয়ে বিক্রি করলেও কিছু আয় হবে। এই বলে কুমার গাছ থেকে ভেন্ডি পেরে বাজারে নিয়ে যায়, আর খুব তাড়াতাড়ি বিক্রিও করে যায়। এসব কথা রাজ জানতে পারে, তা শুনে রাজকুমারের জমিতে যায় আগুন লাগাতে। কিন্তু যেই সে জমিতে পা দেয়, অমনি গাছের শিকড় তাকে আরো শক্ত করে পেঁচিয়ে ধরে। বাঁচাও, বাঁচাও, মরে গেলাম, বাঁচাও। রাজ যত চেষ্টা করে শিকড় গুলো আরো তাকে পেঁচিয়ে ধরে। তখন কুমার আসে। শিকড়, ও আমার নিজের ভাই, সে লোভে পড়ে গেছে, তাকে ছেড়ে দাও। কুমারের বলাতে শিকড় তাকে ছেড়ে দেয়, আর রাজ ওই যে পালিয়েছে আর কখনো ফিরে তাকায়নি। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।